रिपेयर तो करना होगा सर। আমরা হোটেলে এসে গেছি এখন, দেখে ভিউটা কি সুন্দর লাগছে। সো এখন আমি চলে যাচ্ছি হোটেলের ভেতরে। সো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, আমরা ফাইনালি পৌঁছে গেছি, ঠিক আছে। আর আমাদের গাড়ি লিকও করছিল, আবার গাড়িটা আবার লিক করছিল। এটা হচ্ছে সানরাইজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিক আছে, ওটা আমি আপনাদেরকে পরে দেখাবো। এখন আমি আগে রুমে যাই। যান এখন লাগেজ নিয়ে যাচ্ছে রুমে। অনেক সুন্দর ভিউ আছে এখানে, আমি ওটা পরে শেয়ার করব। তো এখন আমাদেরকে টুমলিং এর ডিনার দিয়ে দিয়েছে। এতে ভাতও আছে, ডালও আছে, কিন্তু ভাত ডালটা আমরা আপাতত নিইনি। চিকেন তরকারি, স্যালাড, চাটনিও আছে। আপাতত এইটুকুই নিয়েছি, সবাই আমরা খেতে বসেছি। আমাদের এখানে গরম গরম চা আর পকোড়া এসে গেছে। সবাই মিলে আমরা পকোড়া চা খেতে বসেছি। হোটেলে প্রায় যারা যারাই সান্দাকফু এসছে সবাই এখানেই রয়েছে বাইরে। এখানে হয় দুটোই হোটেল আছে, একটা এদের, এখানে থাকলে অন্য জায়গায়। বেশিরভাগ লোক দেখছি এখানেই আছে। আর অনেককেই আমরা আসার পথেও দেখেছি, এটা খুব ভালো লাগছে, কারণ এমনিতে আমরা এরকমভাবে কোনো হোটেলে সবাই একসাথে দেখি না। আর ট্রেনে যারা ছিল তারাও, হ্যাঁ ট্রেনে যারা ছিল তারাও তারাও এসছে এখানে। বেশ জমজমার জায়গা এখানে।